স্বামী লোকেশ্বরানন্দজি সম্পাদিত শতরূপে সারদা শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে সে অমোঘ আহ্বান হৃদয়ের মহাকাশে তরঙ্গ তুলিয়াছে, ইহা উচ্ছ্বাস নহে, সত্য কথা। দেখা যায় অনেকে তাহাকে আগে স্বপ্নে দেখিয়াছে, অথবা স্বপ্নে তাহার নিকট হইতে মন্ত্র পাইয়াছে। কেহ কেহ আবার কোনো প্রকারে তাহার সম্বন্ধে সামান্য একটু কথা জানিয়াই একটা দিব্য আকর্ষণে ব্যাকুল হইয়া তাহার নিকট ছুটিয়া আসিয়াছে। শ্রী শ্রী মায়ের একজন বিশিষ্ট গৃহী সন্তান নরেশচন্দ্র চক্রবর্তী, তিনি বলেছেন, বেলুড় মঠে স্বামী ধীরানন্দজি আমাকে পূজনীয় প্রেমানন্দ মহারাজের নিকট দেখেছেন। আমার জীবনের আধ্যাত্মিক কল্যাণের জন্য তিনি সর্বদাই আমার দিকে নজর রাখতেন। তিনি মাঝে মাঝে আমাকে শ্রী শ্রী মার নিকট দীক্ষা গ্রহণ করতে উৎসাহিত করতেন। যাই হোক, 1918-তে একদিন বলরাম মন্দিরে পূজনীয় কৃষ্ণলাল মহারাজ আমাকে আবার বললেন, তুই মার কাছে যেয়ে দীক্ষা নে। সব শুনে স্বামী তুরিয়ানন্দ নরেশচন্দ্র চক্রবর্তীকে বললেন, জন্মে জন্মে যে মহাশক্তিকে খুঁজে বেড়াচ্ছ, তিনি বন্ধনমুক্ত করবার জন্য উদ্বোধন বাড়িতে বসে আছেন। কৃষ্ণলাল তোমার পরম সুহৃত, যে মহামায়াকে মুনি ঋষিরা ধ্যানে পায় না, সেই মহামায়ার শ্রীচরণে এত আগ্রহের সঙ্গে পৌঁছে দিচ্ছে। দীক্ষাকালের বর্ণনা দিতে গিয়ে নরেশচন্দ্র চক্রবর্তী বলছেন, দীক্ষাকালে শ্রী শ্রী মা ঠাকুর ঘরের খাটটিতে উপর পা ঝুলিয়া বসেছিলেন, আমি নিচে তার সামনে একটি কুশাসনে বসেছিলাম। মা আমায় জিজ্ঞাসা করলেন, তোমরা শাক্ত না বৈষ্ণব? আমি খানিকক্ষণ ইতস্তত করে বললাম, আমাদের বাড়িতে আমার বাবা তো এক সময় খুবই কালী পূজা করতেন। অবশ্য এ কথা বলার আগেই মা বললেন, বুঝেছি তোমরা শাক্ত। তারপর পতিত পাবনী শ্রী শ্রী মা এই দিন সন্তানকে মহামন্ত্র দান করলেন। দীক্ষা হয়ে গেলে আমি মাকে বললাম, মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে? মা বললেন, সে কি, তুমি নিরামিষ খাবে কেন? আমার ছেলেরা নিরামিষ খাবে কেন? তুমি খাবে দাবে আর ফুর্তি করবে, যা প্রাণে চায় তাই পরবে, আর যা প্রাণে চায় তাই খাবে, বাকিটা আমি দেখব। এর পরেই নরেশচন্দ্র মায়ের প্রসঙ্গে তার বক্তব্য উপস্থাপিত করেছেন। আমি যে আদ্যাশক্তি জগন মাতার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি, অথবা জ্ঞান ভক্তি এবং মোক্ষ দায়িনী শ্রী গুরুর সামনে দাঁড়িয়ে কথা বলছি, সেসব ভুলে গেছি। সামনে মা, শুধুই মা, তবে সমস্ত ভার গ্রহণ করেছেন সেই মা। মাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন নরেশচন্দ্র, যদি ইষ্টমন্ত্র জপ করতে না পারি তাহলে কি হবে? মা বেশ উত্তেজিত ভাব দেখে বললেন, সে কি, ইষ্টমন্ত্র জপ করবে না? তখন মায়ের অন্যরূপ, কিন্তু এর পেছনেও মায়ের মনে করুণা ও কৃপাপূর্ণ ভাবে বিরাজ করছিল। মা নরেশচন্দ্র চক্রবর্তীকে দ্বিতীয়বার নতুন বীজ সংযুক্ত করে মন্ত্র দিয়ে বলেছিলেন, এই তোমার শেষ জন্ম, মরবার সময় ঠাকুর আসবেন, আমি আসব, আমি এসে কোলে করে তোমাকে নিয়ে যাব। মা এসব কথা যখন বলছিলেন তা যেন সাধারণ ভূমি থেকে নয়, তার সর্বশরীরে একটা বিশেষ ভাবের খেলা হচ্ছিল, আর মাঝে মাঝে এত স্থির হয়ে যাচ্ছিলেন যেন ঠিক ঘুমিয়ে পড়ছিলেন। করুণাময়ী পতিত পাবনী মা, তার এই দিন পতিত সন্তানকে কত ভাবে যে আশ্বাস দিতে চাচ্ছিলেন আর তা বলে যেন শেষ করতে পারছিলেন না। অপর এক গৃহী ভক্ত নলিনীকান্ত চক্রবর্তী শেষে মার সম্পর্কে বলেছেন, শেষে মায়ের সান্নিধ্যে যেই গিয়াছে সেই অনুভব করিয়াছে, সে জীবনের শ্রেষ্ঠ জিনিস পাইয়াছে, অফুরন্ত রত্ন ভাণ্ডার লাভ করিয়া ধন্য হইয়াছে। সতই মনে হয় অনন্ত শক্তিময়ী মা যে করুণামূর্তিতে আবির্ভূতা হইয়া তাহাকে চিন্তা করিবার, ভালোবাসিবার ও পূজা প্রণাম করিবার সুযোগ আমাদিগকে দিয়াছেন, ইহাই শ্রেষ্ঠ সম্পদ। সুখে দুঃখে বিপদে সম্পদে একমাত্র আশ্রয় এবং অভয়। ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা তার স্মৃতিচারণের মধ্য দিয়ে শ্রী শ্রী মায়ের করুণা কাহিনী বিবৃত করেছেন। উদ্বোধনের সিঁড়ি দিয়ে উপরে উঠছি, পূজনীয় শরৎ মহারাজ ডেস্কে বসে লিখছেন,
সিঁড়ির কাছে যেতেই হেঁকে বললেন, কে যায়? মার দেহ ভালো নয়, যেও না। আমি কোনো কথা না শুনে তাকে ধাক্কা মেরেই মার কাছে গেলাম। মা পূজায় বসেছিলেন, আমার দিকে তাকিয়ে বুঝলেন দীক্ষা প্রার্থী। একটু হেসে বললেন, কাল এসো। পরের দিনের দীক্ষান্ত অনুভূতিকে তিনি বর্ণনা করেছেন। চিবুকে হাত রেখে কানে মহামন্ত্র দিলেন, একটা ইলেকট্রিক কারেন্টের মতো পা থেকে মাথা অবধি চলে গেল। সে আনন্দময় অনুভূতি শুধু অনুভবের বর্ণনার নয়। প্রসঙ্গত ধীরেন্দ্র কুমারের আরেকটি অভিজ্ঞতার কথাও এখানে উল্লেখ করা যেতে পারে। কামার পুকুরে যোগী শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে গ্যারিসন সাহেব প্রশ্ন করলেন, তুমি মাকে দেখেছ? মায়ের কিছু অসাধারণ ঘটনা সম্বন্ধে কিছু বলো। উত্তরে তাকে বললাম, তুমি নিজেই তো মায়ের করুণার বড় উপমা। খুব কম সময় আর অল্প অর্থ ব্যয় করে আমরা এসেছি কলকাতা থেকে, তুমি ক্যালিফোর্নিয়া থেকে কামার পুকুর এসে হাজির হয়েছ। এটাই মায়ের করুণার ভালো দৃষ্টান্ত নয় কি? জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা, হরি ওম তৎসত।